ভারতীয় ফুটবলারদের বিদেশের খেলার দরজা খুলে দিল ফুটবল নেক্সট ফাউন্ডেশন। কাশ্মীরের দুই ফুটবলারকে স্পেনে খেলার সুযোগ করে দিল এই সংস্থা। কলকাতার মাটিতে বায়ার্ন মিউনিখকে এনে ভারতীয় ফুটবলে নতুন সূচনা করেছিলেন ফুটবল উদ্যোগী কৌশিক মল্লিক। এবার নিজেই একটা সংস্থা করে ভারতের তরুণ খেলোয়াড়দের বিদেশে খেলার দরজা খুলে দিচ্ছেন তিনি। ফুটবল নেক্সট ফাউন্ডেশন নামে এই সংস্থা ইতিমধ্যেই সেই কাজে নেমে পড়েছে। কাশ্মীরের দুই ছেলে বাসিদ আহমেদ এবং মোহাম্মদ আসরার খেলতে যাচ্ছেন স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব লেনিনসেতে। সিআরপিএফ এর সঙ্গে গাঁট ছাড়া বেঁধে ট্রায়ালের মাধ্যমে দুই ছেলেকে বেছেছে কৌশিক মৌলিকের সংস্থা। অনিত ঘোষের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে কাজ করে দুই তরুণ ফুটবলারকে দেখছেন ইসফাক আহমেদ। ভবিষ্যতে আরো খেলোয়াড়দের স্পেনে পাঠাতে চান কৌশিক। আমরা 20টা ছেলেকে আন্ডার 14 পাঠাবো 2 বছরের জন্য, ওখানে ওখানেই ট্রেন্ড হবে, ওখানেই খেলবে। আপাতত 6 মাসের জন্য লেনিনসেতে খেলতে যাচ্ছে বশিত ও আশরার। নজর কাটতে পারলে ভবিষ্যতে চুক্তি আরো বাড়বে কাশ্মীরের দুই যুবকের। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।